আসসালামু আলাইকুম, আমার ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত BABS অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিকা খানসুর, সহকারী শিক্ষিকা জীববিজ্ঞান। আচ্ছা, আজকে আমরা পড়ব আমাদের বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায়। আসো আমরা দেখি এই অধ্যায়ের আমরা কী কী বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশ, পরিবেশের উপাদান, পরিবেশের ভারসাম্য, পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক ও পারস্পরিক নির্ভরশীলতা, পরিবেশ দূষণ ও সংরক্ষণ। আচ্ছা, তাহলে আসো, আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, অর্থাৎ পরিবেশের সাথে আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের যে সম্পর্ক বা ঘটনাগুলি, আমরা সেসব নিয়ে পড়ব। পরিবেশ কি তা তো আমরা সবাই জানি, তাই না? আমরা সেই অনেক ছোট ক্লাস থেকেই পড়ে আসছি পরিবেশ কি, পরিবেশ কি। আচ্ছা, পরিবেশ কি আসলে? পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু নিয়েই আমাদের পরিবেশ, অর্থাৎ আমাদের ঘরের ভিতর একরকম পরিবেশ, আমাদের স্কুলে একরকম পরিবেশ, রাস্তাঘাটে একরকম পরিবেশ, অফিস আদালতে একরকম পরিবেশ, তাই না? আমরা বলি এক এক জায়গায় এক এক রকম পরিবেশ, অর্থাৎ আমাদের আশেপাশে যে অবস্থান থেকে যা কিছু আছে সবই আমার পরিবেশের উপাদান। অর্থাৎ আমার ঘরের ভিতরে যে আমি থাকছি, আমার বিছানাপত্র থেকে শুরু করে আমাদের আশেপাশের মানুষজন, রাস্তাঘাটে যে পশু পাখিগুলো দেখছি, সব কিছুই কি আমার পরিবেশের উপাদান। আচ্ছা দেখো, আমি বলি কি পরিবেশ হচ্ছে, কি পরিবেশ হচ্ছে আমাদের চারপাশের যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশ সাধারণত দুই প্রকারের হয়, প্রাকৃতিক পরিবেশ, মানব সৃষ্ট পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? প্রকৃতির যে সকল বিষয়বস্তু নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সেখানে মানুষের সৃষ্ট কোনো বস্তু থাকবে না, অর্থাৎ মানব সৃষ্ট কোনো উপাদান থাকবে না। যেমন ধরো, প্রাকৃতিক পরিবেশের একটা উপাদান হচ্ছে তোমার, যেমন নদী, নদী হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশের উপাদান, গাছ প্রাকৃতিক পরিবেশের উপাদান, আমরা মানুষ আমরাও প্রাকৃতিক পরিবেশের একটা উপাদান। এই গাছ, নদী, মানুষ বা পশু পাখি, এই সব কিছু প্রাকৃতিক পরিবেশের উপাদান, এইসব মানুষের সৃষ্টি করা সম্ভব নয়। তাহলে প্রাকৃতিক পরিবেশ কি? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যেই পরিবেশের উপাদান সমূহ প্রকৃতিতে আছে এবং প্রকৃতির বস্তু নিয়ে বা উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাই প্রাকৃতিক পরিবেশ। আর মানব সৃষ্ট পরিবেশ কি? মানব সৃষ্ট পরিবেশ তাহলে তো আমরা বুঝতেই পারছি যে মানুষের দ্বারা সৃষ্ট উপাদান নিয়ে যে পরিবেশ সৃষ্টি তাই প্রাকৃতিক পরিবেশ। সেটা আমাদের বাসার পরিবেশ হতে পারে, যেমন একটা বিল্ডিং, আমরা যে বাসাতে থাকি, উঁচু একটা দালান বা ঘর, ঘরটা আমাদের তৈরি করা, ইট কাঠ পাথর দিয়ে আমরা তৈরি করে নিয়েছি। সেই ঘরের সোফা, খাট, টেলিভিশন, আশেপাশের যে বস্তুগুলো আছে সেগুলো কি আমার প্রাকৃতিক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত নয়? তাহলে সেই উপাদানগুলো কি আমার মানব সৃষ্ট উপাদান? আচ্ছা, এরপর আমাদের স্কুলের পরিবেশ বলি, যেমন স্কুলে আমরা পড়তে গেলে সাধারণত কি একটা যে বোর্ড ইউজ করছি, টিচার মার্কার ব্যবহার করছে, তোমরা ব্রেঞ্চে বসছো, বই খাতা, এই উপাদানগুলো কারা সৃষ্টি করছে? মানুষ সৃষ্টি করছি আমরা। তাহলে এটা কি? মানব সৃষ্ট উপাদান। এই যে মানব সৃষ্ট উপাদান নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কি? মানব সৃষ্ট উপাদান। তারপরে দেখো, পরিবেশের উপাদান সাধারণত দুই প্রকারের, একটা হচ্ছে সজীব উপাদান আর একটা হচ্ছে অজীব উপাদান। সজীব উপাদান জীব, যাদের জীবন আছে তারাই তো জীব, তাই না? তাহলে সজীব উপাদান, যেসব উপাদানের জীবন আছে তারা হচ্ছে সজীব উপাদান। অজীব উপাদান হচ্ছে যেসব উপাদানের জীবন নাই তারা হচ্ছে অজীব উপাদান। তাহলে সজীব উপাদানের অন্তর্ভুক্ত কারা থাকবে? পশু পাখি, উদ্ভিদ, তারপর আমরা মানুষ, আমরা হচ্ছে সজীব উপাদান। আর অজীব উপাদান হচ্ছে যাদের জীবনে, অর্থাৎ আকাশ, মাটি, বায়ু, পানি, এইসব হচ্ছে কি? অজীব উপাদান। আচ্ছা, এরপরে দেখো, আমরা পড়েছিলাম যে পড়বো আমরা কি পরিবেশের ভারসাম্য। আচ্ছা, পরিবেশের ভারসাম্য আসলে এটি কি? পরিবেশের ভারসাম্য হচ্ছে যখন পরিবেশের সব উপাদানগুলো যথাযথভাবে থাকে, সেগুলোই হচ্ছে কি, এবং পরিবেশ কি করতে পারে, তাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেটি হচ্ছে পরিবেশ। আমরা পরিবেশের সাধারণত একটা উপাদান আরেকটা উপাদানের উপর নির্ভর করি, জড় বস্তু জীবের উপর নির্ভর করি, আবার জীবও অনেক সময় জড় বস্তুর উপর কি করে, নির্ভর করে। এই যে যদি কোনো কারণে আমাদের এই প্রকৃতির উপাদানগুলো ডিসব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে, তখন সেটা কি হবে, একটা পরিবেশের মধ্যে একটা পরিবর্তন হবে। এই পরিবর্তনটা প্রাকৃতিকভাবেও হতে পারে, মানব সৃষ্ট কারণেও হতে পারে। যখন কিনা প্রকৃতি তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে, সেটি মানব সৃষ্ট বা প্রাকৃতিক কারণে হোক, তখন সে কি করবে, তার ভারসাম্য হারিয়ে ফেলবে। যেমন ধরো, আমরা জানি যে প্রকৃতিতে আমাদের আগে কি ছিল, ডাইনোসর ছিল, তাই না?
ধীরে ধীরে কি হচ্ছে, ডাইনোসর প্রকৃতি থেকে আমাদের বিলুপ্ত হয়ে গেছে। কেন? আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে কি হয়েছে, ডাইনোসর প্রকৃতি থেকে বিলুপ্ত হয়েছে। আমরা তো জানি যে আমাদের সৃষ্টির সূচনা যুগে পৃথিবী অত্যন্ত উত্তপ্ত ছিল, আর ডাইনোসর ঠিক পৃথিবীর সেই আদিকালের বা সেই শুরুর দিকের প্রাণী ছিল। ধীরে ধীরে পৃথিবী তার উত্তপ্ততা হারায় এবং শীতল হয়। এই যে পৃথিবী উত্তপ্ত অবস্থায় থেকে ধীরে ধীরে শীতল হতে থাকে, এই কারণে কি হয়, ডাইনোসর বিলুপ্ত হতে থাকে। আরও বিজ্ঞানীরা এও ধারণা করে থাকে যে যে বিজ্ঞানীরা এইভাবেই ধারণা করেছেন যে ডাইনোসর যে ডিম পারে সেই ডিম কী করতো, ওই সময়ের অন্যান্য প্রাণীরা ডিমটিকে খেয়ে ফেলতো। এখন ডাইনোসর তার ডিমটিকে সংরক্ষণ করতে পারেনি বলে কি হয়েছে, ডাইনোসর আর বংশবৃদ্ধি করতে পারেনি, অর্থাৎ সময়ের সাথে সাথে তারা কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ কি, সে একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। এই কারণে কি হয়েছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে এবং ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা আসো আরেকটা প্রশ্ন করবো। আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক, পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক ও পারস্পরিক নির্ভরশীলতা। আচ্ছা, আমরা কি পড়বো এখন, আমাদের পরবর্তী প্রশ্ন যেটি পড়বো সেটা হচ্ছে পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক ও পারস্পরিক নির্ভরশীলতা। আচ্ছা, পরিবেশের উপাদানগুলোর মধ্যে কি আছে, যে আমরা বললাম সজীব উপাদান, অজীব উপাদান, তাহলে জড় উপাদানগুলোর মধ্যে কি আছে, মাটি, পানি, বায়ু, আর জীব উপাদানের মধ্যে আছে কি, এই যে মানুষ, গাছপালা, তারপর বিভিন্ন ধরনের প্রাণী, এরা পরস্পর কি একজন আরেকজনের উপর নির্ভর করে চলছি আমরা। পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী হচ্ছে কি, ব্যাকটেরিয়া। ক্ষুদ্র জীব কি, ব্যাকটেরিয়া। সব থেকে বড় জীব তিমি। এই ক্ষুদ্র জীব ব্যাকটেরিয়া থেকে তিমির মধ্যে কি একটা পারস্পরিক সম্পর্ক আছে, একটা সংযোগ আছে। দেখো, বিভিন্ন কারণে জীব জড়ের উপর নির্ভর করে আছে। আমরা কি করছি, বিভিন্ন কারণে জীব জড়ের উপর নির্ভর করছি। জীব কিভাবে জড়ের উপর নির্ভর করছি, দেখো যে সালোক সংশ্লেষণের কথায় আসি আমরা। উদ্ভিদ একটা জীব, সে কি করে, মাটির থেকে পানি নেয়, মাটির সাহায্যে কি করে, সে পানি নেয়। পানি নিয়ে কি করছে, সূর্যের আলোর উপস্থিতিতে, পাতার ক্লোরোফিলের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে। তাহলে সে কি করছে, পানি এবং সূর্যের আলো দুটো অজীব উপাদানের উপর নির্ভর করছে, কিসের জন্য, তার খাদ্য তৈরির জন্য। আর সেই খাদ্য পরোক্ষভাবে কি করে, আমরা মানুষ এবং অন্যান্য প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি করছে, গ্রহণ করছে, গ্রহণ করে আমরা বেঁচে থাকছি। তাহলে এটি একটি সম্পর্ক। আবার দেখো যে জীবও জীবের উপর নির্ভরশীল আমরা। যেমন ধরো যে উদ্ভিদ, উদ্ভিদ তার বংশবৃদ্ধির জন্য কিন্তু প্রাণীর উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে, দেখো যখন উদ্ভিদের পরাগায়ন কিন্তু মৌমাছি বা অন্যান্য কীট, মানে অন্যান্য যে কীট পতঙ্গ আছে বা বিভিন্ন পাখি আছে, পতঙ্গ পরাগী যেসব পাখি বা কীট পতঙ্গ তাদের মাধ্যমে হয়ে থাকে। কিভাবে হয়, যখন ফুল ফুটে মৌমাছিরা কি করে, মধু আহরণের জন্য এক ফুল থেকে আরেক ফুলে যায়, তখন কি হয়, তাদের গায়ে পরাগরেণু লেগে এক ফুল থেকে আরেক ফুলের মধ্যে যাচ্ছে এবং পরাগায়ন হচ্ছে। এই যে তার বংশ বিস্তারের জন্য কি, আমরা জানি যে পরাগায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উদ্ভিদের জন্য। এই পরাগায়ন কিসের সাহায্য হচ্ছে, উদ্ভিদের সাহায্য হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ফলমূল যেমন খেয়ে থাকি, খাওয়ার পরে কি করি, সেটার বীজটা অন্য জায়গায় ফেলি, এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলি, তার তার কি হচ্ছে, তার বীজের বিস্তরণ হচ্ছে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তার বংশ বৃদ্ধি হচ্ছে। তাহলে এইভাবেও জীব জীবের উপর পারস্পরিকভাবে নির্ভরশীল। মানুষ বা অন্যান্য প্রাণী কখনো একা বেঁচে থাকতে পারে না, তাদেরকে বেঁচে থাকার জন্য সবসময় একজন আরেকজনের উপর নির্ভরশীল হতে হয়। আচ্ছা, এই যে আমরা প্রকৃতিতে বসবাস করছি, প্রকৃতি থেকে এত জিনিস আহরণ করছি, একজন আরেকজনের উপর নির্ভর করছি, এইসব কারণে কি হয়, আমাদের প্রকৃতি মাঝে মাঝে দূষণ হয়ে যায়। এখন এই প্রকৃতির, এই পরিবেশ দূষণের কিছু কারণ আছে, মানবসৃষ্ট কারণ বা প্রাকৃতিক কারণ। তার আগে আসো আমরা দেখি পরিবেশ দূষণ কি। পরিবেশের উপাদান সমূহের মধ্যে, পরিবেশের উপাদান সমূহের মধ্যে যদি কোনো কারণে কোনো পরিবর্তন ঘটে, যদি কোনো কারণে কোনো পরিবর্তন ঘটে, তবে জীবের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। কি হচ্ছে বলছি, পরিবেশের উপাদান সমূহের মধ্যে, অর্থাৎ জীব উপাদান বা জড় উপাদান, এদের মধ্যে কোনো কারণে, সেই কোনো কারণ কি হতে পারে, কোনো প্রাকৃতিক কারণ বা মানব সৃষ্ট কারণ হতে পারে। প্রাকৃতিক কারণ কি কি হতে পারে, ঝড়, বৃষ্টি, খরা, বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। এবং মানব সৃষ্ট কারণ হতে করতে পারে কি, আমরা এই যে বিভিন্ন ধরনের কলকারখানা সৃষ্টি করছি, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলছি, বা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের জন্য যেসব কারণগুলো দায়ী, সেই কাজ কর্মকাণ্ডগুলো যখন করছি তখন কি হচ্ছে, পরিবর্তন ঘটে, তবে জীবের স্বাভাবিক জীবন ব্যাহত হয়।
আচ্ছা, এই যে স্বাভাবিক জীবন ব্যাহত হওয়াকে আমরা কি বলছি? পরিবেশ দূষণ করছি। তাহলে কি বলছি যে যখন পরিবেশ তার নিজের সাধারণ চরিত্র বা বৈশিষ্ট্যটা হারিয়ে ফেলে তখন কি হয়? পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সে তার ন্যাচারালিটিটাকে হারিয়ে ফেলছে। আচ্ছা, এরপরে দেখো বিভিন্ন প্রকার পরিবেশ দূষণ, যেমন বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ ইত্যাদি। এই যে বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ আমরা আগেও করে আসছি, আবারও আমরা বলছি যে বায়ু দূষণটা কি? যখন পরিবেশের বায়ু তার সাধারণ বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে তখন সে কি দূষিত হয়ে যাবে। আর বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণের কারণগুলো প্রায় সেমই। এই দূষণগুলোর অন্যতম প্রধান কারণ সাধারণত মানব সৃষ্ট কারণ। আমরা মানুষ দিনে দিনে আমাদের জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ার জন্য আমরা কি করছি? গাছপালা কেটে ফেলছি, গাছপালা কেটে নির্বিচারে ঘর বাড়ি তৈরি করছি, ফসলের জমি তৈরি করছি। কিসের জন্য? যাতে আমাদের খাদ্য সমস্যার সমাধান হয়। এই যে আমরা নির্বিচারে বনভূমি কেটে ফেলছি, এই কারণে কি হচ্ছে? আমার পরিবেশ নষ্ট হচ্ছে, আমার বনভূমি নষ্ট হচ্ছে, আমার বাতাস দূষিত হচ্ছে। এরপরে আমরা যেইখানে সেইখানে কি করি? কলকারখানার আবর্জনা ফেলি। এই যে এত এত ইন্ডাস্ট্রি গড়ে তুলছি, কি করছি আমরা? কলকারখানার আবর্জনা সরাসরি আমরা সেটিকে কোনো প্রকারের প্রক্রিয়া ছাড়াই বা তাকে রেক্টিফাই না করে আমরা কি করছি? পরিবেশের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে যখন আমরা তাকে বিশুদ্ধকরণ ছাড়াই সরাসরি র ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচা যে দ্রব্যটা, ময়লা আবর্জনাটাকে সরাসরি মাটিতে ডাম্প করছি, পানিতে ডাম্প করছি, বন্যান্য জায়গায় যে আমরা ছেড়ে দিচ্ছি, এতে কি হচ্ছে? আমার মাটি, পানি, বায়ু সবই দূষিত হচ্ছে। এই যে এত কলকারখানার ধোঁয়া, গাড়ি ঘোড়ার ধোঁয়া, এতে বিভিন্ন ধরনের কি থাকে? দূষিত পদার্থ থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন মনোক্সাইড থাকে, সালফার ডাইঅক্সাইড থাকে। এই যে উপাদানগুলো, এগুলো কি আমার বায়ু দূষণের জন্য অন্যতম প্রধান কারণ। তারপর আমরা কি করি? জাহাজ বা নৌকা এইসব নিয়ে যখন যাই, ইঞ্জিন চালিত জাহাজ বা নৌকা, তেলগুলো কি করে? আমরা ডাম করি বা বিভিন্ন ধরনের তেল চুয়ে পড়ে, এতে করে কি হয় যে পানি দূষিত হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো এই যে আমরা এত এত পরিবেশ দূষণ করছি, আমাদের তো পরিবেশটাকে সংরক্ষণ করতে হবে, কারণ পরিবেশ সংরক্ষণ না করলে সবচেয়ে হুমকির সম্মুখীন হব কারা? আমরা। আমাদের নিজেদের জীবনের তাগিদেই আমাদেরকে পরিবেশকে সংরক্ষণ করতে হবে। এখন পরিবেশ সংরক্ষণের কয়েকটি উপায় হচ্ছে, জনসংখ্যা হ্রাস করতে হবে অর্থাৎ জনসংখ্যা কমাতে হবে। যদি আমরা জনসংখ্যা কমাই তাহলে কি হবে? আমাদের বাড়তি জমির উপরে চাপ পড়বে, বনায়ন বৃদ্ধি করতে হবে, অর্থাৎ আমাদের কি করতে হবে? বেশি বেশি করে গাছপালা লাগাতে হবে এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করতে হবে, গাছপালা কাটা বন্ধ করতে হবে। আমরা কারণ ছাড়া গাছপালা কেটে অকারণে জ্বালানি তৈরি করি। আমরা কি করব? কারণ ছাড়া গাছপালা কাটবো না, নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলতে হবে, যেইখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলবো। আইন প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে, পরিবেশ সংরক্ষণের যে আইনটি আছে তাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে, যাতে করে চাইলেই কেউ পরিবেশ দূষণ করতে না পারে। এবং এর জন্য কি করতে হবে? যথাযথ কর্তৃপক্ষকে তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আচ্ছা, আসো শিক্ষার্থীরা, আজকে আমরা পরিবেশ কি, তার উপাদান, এরপর পরিবেশের ভারসাম্য, তারপর পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলো আছে, সজীব ও অজীব উপাদান, তাদের মধ্যকার পারস্পরিক নির্ভরশীলতা ও আন্তঃসম্পর্ক সম্পর্কে জানলাম, পরিবেশ দূষণ ও তার সংরক্ষণের উপায় সম্পর্কেও জেনেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝতে পারো তবে কমেন্টস এসে কমেন্টস করবে অথবা তোমাদের নির্ধারিত বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।